সৌদি আরব ও ইরানের পর এবার বাংলাদেশ ও ইরানের পালা। হ্যাঁ, এবার ইরানের রাষ্ট্রপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফোন করে এমন এক আবদার করেছে যা মুসলিম প্রধান দেশ হিসাবে আমাদের অনেক আগেই করা উচিত ছিল। আসসালামু আলাইকুম, আজ বাত করেঙ্গে ইরান কে প্রেসিডেন্ট নে ইয়াহাঁ পে শেখ হাসিনা কো কল কি আর ইয়াহাঁ পে এক স্পেশাল অফার শেখ হাসিনা কো দি গই হ্যায়। ইরান নে ইয়াহাঁ পে সৌদি আরব কে সাথ ভি আচ্ছে তালুকাত বানায়ে হ্যায় আর আমেরিকা কো শিকস্ত দেনে কে লিয়ে अब ईरान ने सऊदी अरब के साथ मिलकर जो रशिया है उसका ब्लॉक यहाँ पे ज्वाइन करने का फ़ैसला कर लिया है और अब ईरान ने बांग्लादेश को भी ऑफ़र की है और बांग्लादेश के साथ ट्रेड को बढ़ाने के लिए और मज़ीद यहाँ पे रीजन में स्टेबिलिटी के लिए शेख हसीना और ईरान के प्रेसिडेंट की यहाँ पे गुफ्तगू हुई है और ईरान के प्रेसिडेंट ने शेख हसीना को स्पेशली कॉल किया क्योंकि इस टाइम बांग्लादेश जो है बहुत इंपॉर्टेंट यहाँ पे इकॉनमी बन चुका है, बहुत बड़ी इकॉनमी बनता जा रहा है। $50 बिलियन के करीब बांग्लादेश के फॉरेन रिज़र्व हो चुके हैं जबकि पाकिस्तान के रिज़र्व अगर देखा जाए तो सिर्फ 4 से 5 बिलियन डॉलर के करीब हैं। तो यहाँ पे ईरान ने बांग्लादेश को इम्पोर्टेंस दी है और बांग्लादेश को यहाँ पे कॉल की गई है ईरान के प्रेसिडेंट की जानिब से और बाहमी दिलचस्पी के अमूर पे बात की गई और स्पेशल ऑफ़र भी ईरान के प्रेसिडेंट की जानिब से शेख हसीना को दी गई है। तो इन दोनों के दरमियान क्या बातचीत की गई और क्या स्पेशल ऑफ़र ईरान के प्रेसिडेंट ने बांग्लादेश की प्राइम मिनिस्टर को दी है, ये सारी डिटेल्स जानते हैं आज की इस वीडियो में। वीडियो को स्टार्ट करते हैं, 3, 2, 1 एंड स्टार्ट। अस्सलाम वालेकुम, आमंत्रण जाना चाहिए ब्रिट्यूबर आज के रायचने साथे आछि आमी हसनुल इस्लाम। पवित्र এই রমজান মাসে মহান আল্লাহ শয়তানকে বন্দী করে রাখেন যেন পবিত্র এই মাসে তার বান্দাদের অপকর্মে লিপ্ত হওয়ার জন্য শয়তান প্ররোচনা দিতে না পারে। পবিত্র এই মাসে মুসলিম দেশগুলোর মাঝে যেভাবে একের পর এক মিল মোহাম্মদ ও নতুন সম্পর্কের কথা সামনে আসছে তাতে মনে হচ্ছে আমেরিকা নামক শয়তানের হাত পা এই মাসে বাধা পড়েছে। সৌদি আরব ও ইরানের পর এবার বাংলাদেশ ও ইরানের পালা। হ্যাঁ, এবার ইরানের রাষ্ট্রপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফোন করে এমন এক আবদার করেছে যা মুসলিম প্রধান দেশ হিসাবে আমাদের অনেক আগেই করা উচিত ছিল। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসির ফোন করা নিয়ে আতঙ্কে আছে ইসলামের দুশ্মনরা। সৌদি আরবের মতো এবার বাংলাদেশকেও নিয়ে ভয় তাদের। ইরানের রাষ্ট্রপতি ফোন করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কী আবদার করেছে, কীভাবে বাংলাদেশ ও ইরানের মাঝে নতুন সম্পর্কের উদয় ঘটতে যাচ্ছে, ইরান বাংলাদেশ থেকে কী চায় এবং বাংলাদেশ ইরানের কাছ থেকে কী চায়, সেই সাথে ইরান বাংলাদেশের ঘনিষ্ঠ হতে থাকার সম্পর্ক নিয়ে কেন আতঙ্কে আছে আমেরিকা ও মিয়ানমার, আপনার এই প্রশ্নগুলোর উত্তর জানাবো আজকের এই ভিডিওতে। কথা দিচ্ছি, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর ইরান ও বাংলাদেশের নতুন এই সম্পর্ক দেখে গর্ব হবে আপনারও। পবিত্র রমজানের এই সময়ে মুসলিম বিশ্বে বইছে প্রশান্তির বাতাস, দীর্ঘদিনের বিরোধ ভুলে ঐক্যবদ্ধ হচ্ছে আবারও মুসলিম বিশ্ব। প্রথমে সৌদি আরব ইরান, এরপর সৌদি আরব ও ইয়েমেন, এবার ইরান ও বাংলাদেশ। আমরা আমাদের আগের ভিডিওতে বলেছিলাম বাংলাদেশ মুসলিম বিশ্বে গুরুত্বপূর্ণ এক ভূমিকা পালন করছে। সৌদি আরব ও ইরানের মধ্যকার শান্তি প্রতিষ্ঠার পিছনে বাংলাদেশের কূটনৈতিক মুনশিয়ানার সামান্য হলেও অবদান রয়েছে। ইরান জানে মুসলিম বিশ্বে বাংলাদেশের গুরুত্ব কতটা আর তাই নতুন এই ঐক্যবদ্ধ মুসলিম বিশ্বে ইরান বাংলাদেশের সাথেও ঘনিষ্ঠ সম্পর্ক করতে চায়। এর আগে বাংলাদেশের সাথে ইরানের কোনো বৈরী সম্পর্ক না থাকলেও ভালো সম্পর্ক ছিল এমনটাও বলা যাবে না। বাংলাদেশের অন্যতম বাণিজ্যিক এবং ধর্মীয় অংশীদার ছিল সৌদি আরব আর সৌদি আরবের সাথে ছিল ইরানের শত্রুতা, ফলে বাংলাদেশ চাইলেও ইরানের সাথে শক্তিশালী সম্পর্ক গড়ে তুলতে পারত না কারণ মাঝখানে বাধা হয়ে আসত সৌদি আরব। সৌদি আরব বাংলাদেশকে নিয়মিত অর্থনৈতিকভাবে সাহায্য করে আসছে, তাছাড়া বাংলাদেশের প্রায় 20 লাখ মানুষ সৌদি আরবে কাজ করছে। এমন সমীকরণে বাংলাদেশ কোনোভাবেই চায়নি সৌদি আরবকে অখুশি করে ইরানের সাথে ভালো সম্পর্ক গড়ে উঠুক। বাংলাদেশ ও ইরানের মধ্যকার এই ফাঁককে কাজে লাগিয়েছে মিয়ানমার। মিয়ানমার জান্তা বাংলাদেশের বিরুদ্ধে ব্যবহারের জন্য ইরান থেকে একের পর এক হাতিয়ার ক্রয় করতে থাকে। অন্যদিকে আমেরিকার নিষেধাজ্ঞা থাকা ইরানকেও বাধ্য হয়ে বিক্রি করতে হতো এই সব হাতিয়ার। এতে ইরান ও বাংলাদেশের মধ্যকার ফারাকটি আরও বড় হতে থাকে। ইরান ও বাংলাদেশের মধ্যে সম্পর্কের গেম চেঞ্জিং সময়টা আসে সৌদি আরব ও ইরানের মধ্যকার শান্তি চুক্তির মাধ্যমে। এর ফলে ইরানের দুয়ার বাংলাদেশের সামনে উন্মুক্ত হয়ে যায়। সৌদি আরব ও ইরানের মধ্যকার শান্তি চুক্তির ঠিক পরই বাংলাদেশ জাতিসংঘে ইরানের বিরুদ্ধে পশ্চিমা দেশগুলোর আনা একটি প্রস্তাবে শর্তহীনভাবে ইরানকে সমর্থন দেয়। এটি মূলত ছিল ইরানের জন্য বাংলাদেশের একটি সংকেত। সেই সময় আমেরিকার বিপক্ষে গিয়ে ইরানকে সমর্থন করা নিয়ে অনেক সমালোচনা করে তথাকথিত বুদ্ধিজীবী মহল। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে এটি একটি মাস্টার স্ট্রোক সিদ্ধান্ত ছিল তা হয়তো এখন অনেকেই বুঝতে পারছেন। এবার বাংলাদেশকে সরাসরি ফোন করে জরুরি ভিত্তিতে মুসলিম প্রধান এই দুই দেশের মাঝে
বাণিজ্য বৃদ্ধি করার অনুরোধ করেছে ইরানের রাষ্ট্রপতি সাইয়েদ ইব্রাহিম রাইসি। গত সোমবার ইরানের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেন। এ সময় তিনি বলেন, বাংলাদেশ ও ইরানের দ্বিপাক্ষিক বাণিজ্য ও ব্যবসা বৃদ্ধির জন্য আরও বেশি উদ্যোগ নেওয়া জরুরি। আলাপকালে প্রধানমন্ত্রীও অভিমত ব্যক্ত করেছেন, দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ প্রকৃত সম্ভাবনার অনেক নিচে রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কথোপকথনের সময় দুই দেশের চেম্বার সংস্থার মধ্যে একটি জয়েন্ট বিজনেস কমিশন গঠনের প্রয়োজনীয়তার উপর জোর দেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশ ও ইরানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের দৃঢ় ভিত্তি হচ্ছে উভয় দেশের অভিন্ন ইতিহাস, বিশ্বাস ও সংস্কৃতি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পোশাক, টেক্সটাইল পণ্য, চীনামাটির বাসন, ঔষধ, হিমায়িত মাছ ও সামুদ্রিক খাবার, চামড়াজাত পণ্য, পাট, আইটি, ছোট ও মাঝারি আকারের জাহাজ এবং কৃষিপণ্য ইরানের রপ্তানির কথা জানান। অন্যদিকে বাংলাদেশ ইরান থেকে জ্বালানি তেল, প্রাকৃতিক সম্পদ এবং সামরিক হাতিয়ার আমদানি করতে পারে। সম্প্রতি ইরানের তৈরি সুইসাইড ড্রোন রাশিয়া ইউক্রেন যুদ্ধে নিজেদের কামাল দেখিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের ফলেই আজ মুসলিম বিশ্বে বাংলাদেশ এক গুরুত্বপূর্ণ জায়গা করে নিয়েছে। ইরান তা অনুভব করেই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিজে থেকেই আকবরিয়া ফোন করেছে। বাংলাদেশের সাথে ইরানের এই ঘনিষ্ঠ সম্পর্ককে যদি আপনিও সমর্থন করেন তাহলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। ভিডিও জেসা কে আপনি দেখা কি ইরান কে প্রেসিডেন্ট কি জানিব সে শেখ হাসিনা কো ইয়াহা পে স্পেশালি তৌর পে কল কি গই হ্যায় অর ইন দোনো হুকমরানো কে দরমিয়ানে তবীল ইয়াহা পে বাতচিত হুই হ্যায় অর দোনো মুলকো নে এক দূসরে কে সাথ ট্রেড বড়ানে কো জোর দিয়া অর ইসকে সাথ সাথ ইরান জো হ্যায় বাংলাদেশ কো তেল ট্রেড করনে কি ইয়াহা পে অফার দে রাহা হ্যায় ইসকে সাথ সাথ जो दिफाई साजो सामान है। ईरान के सुइसाइड ड्रोन भी पूरी दुनिया में फेमस हैं और अब ईरान जो है सुइसाइड ड्रोन भी जो है वो बांग्लादेश को देने जा रहा है। तो दोनों मुल्कों में ट्रेड को बढ़ाने के लिए यहाँ पे बहुत तवील यहाँ पे बात की गई और यहाँ पे ईरान के प्रेसिडेंट की जानिब से जॉइंट बिजनेस कमीशन बनाने के लिए भी बांग्लादेश की प्राइम मिनिस्टर शेख हसीना को ऑफ़र की है। तो यहाँ पे बांग्लादेश की इंपॉर्टेंस जो है पूरी दुनिया में सामने आ रही है और बांग्लादेश ने पूरी दुनिया में ये साबित कर दिया कि वो कितने ज़्यादा इंपॉर्टेंट है। यहाँ पर बांग्लादेश के फॉरन रिज़र्व $50 बिलियन के करीब हो चुके हैं और दूसरी तरफ पाकिस्तान के रिज़र्व $3 से $4 बिलियन के करीब रह चुके हैं, जो कि श्रीलंका जब बैंकरप्ट हुआ था उसके बराबर हो चुके हैं। और यहाँ पे सिर्फ अमेरिका की सपोर्ट की वजह से पाकिस्तान बैंकरप्ट नहीं हो रहा, क्योंकि अमेरिका ने अपने मफाद के लिए एक गवर्नमेंट को लाया था और उसको वो सपोर्ट कर रही है, लेकिन यहाँ पर आवाम जो है वो बेहाल है। जबकि दूसरी तरफ बांग्लादेश है उसको ईरान की तरफ से और पूरी दुनिया की तरफ से ऑफर्स आ रही हैं और ट्रेड करने की यहाँ पे बात की जा रही है। ईरान ने रिसेंटली सऊदी अरब के साथ भी अच्छे ताल्लुकात बना लिए हैं और अब रशिया का जो ब्लॉक है उसको ईरान ज्वाइन करने जा रहा है। यहाँ पे अमेरिका के ख़िलाफ़ ईरान जो है वो इस ब्लॉक में शामिल हुआ है। इसी तरह से शेख हसीना ने भी पिछले दिनों में ये बताया था कि अमेरिका रिजीम चेंज ऑपरेशन करना चाह रहा है बांग्लादेश के अंदर, तो इसी वजह से अब बांग्लादेश भी ईरान के साथ अच्छे ताल्लुकात बनाएगा और सऊदी अरब के साथ अच्छे ताल्लुकात बनाएगा और जो रशिया का ब्लॉक है अमेरिका के ख़िलाफ़ उसमें अब शेख हसीना जो है वो शामिल होने जा रही हैं, क्योंकि शेख हसीना सिर्फ अपने मुल्क के मफाद की बात करती हैं, लेकिन यहाँ पर अमरीका को अपने मुल्क की मफाद के बारे में बात करने वाला अच्छा नहीं लगता। और अमेरिका मुबैना तौर पे जिस तरह पाकिस्तान में रिजीम चेंज ऑपरेशन करके करप्ट गवर्नमेंट को लाएगा इमरान खान को उतार के, इसी तरह से अमेरिका जो है बांग्लादेश में रिजीम चेंज ऑपरेशन करना चाह रहा है। तो यहाँ पे ईरान की और शेख हसीना और बांग्लादेश की बात आपस में होना और ट्रेड को बढ़ाने पे बात होना बहुत खुशायंद बात है। आप क्या सोचते हैं इस वीडियो के बारे में, अपनी राय से मुझे कमेंट्स में आगाह करें। वीडियो अच्छी लगी तो लाइक करें। मिलते हैं नेक्स्ट वीडियो में। अल्लाह हाफिज़।